আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। 12ই জানুয়ারি 2022 সন আমি বসুন্ধরা বারিধারা প্রকল্পের আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়া প্রকল্পের আমি পি ব্লকে যে একটি প্লট নিয়েছিলাম সেটার হ্যান্ড ওভার নিই। তো এই যে পি ব্লকে যে আমি প্লট কিনলাম সেটার যে কিভাবে কিনলাম সেই কাহিনীটা আমি আপনাদের বলবো। আজ আমি দুপুরের দিকে এই 1টার দিকে হ্যান্ড ওভার কাগজপত্রে সই করে ওই কোম্পানির মানে বসুন্ধরা গ্রুপের গাড়ি চড়ে আমি আমার প্লট দেখতে যাই। তো বলে রাখি যে আমি কিন্তু এর আগে প্লট দেখছিলাম না, কারণ ওই ল্যান্ড ডেভেলপ হয়েছিল না। তো এইবার ওখানে ওই বাউন্ডারি ওয়াল হয়েছে, যার জন্য নাম্বার পড়েছে দেখা যাবে। তাই কোম্পানির গাড়ি করে আমি এবং আরেকটা পার্টি আমাদের গাড়িতে উঠছিল, আমরা আমাদের প্লট দেখতে যাই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর দিয়ে। তো কিছু কিছু রাস্তার ভিডিও আমি ধারণ করেছি, তা শুন ওই দেখতে দেখতে যাই এবং আমার সেই প্লট কেনার গল্পটা বলি। তখন ছিল আমার যৌবন বয়স, জানেন তো আমি এবার সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি, 60-এর উপর বয়স হয়ে গেছে, কাজেই বৃদ্ধ বয়সেই আমার পদার্পণ হয়েছে। তা আমি যে কথাটা বলবো সেটা ছিল 2002 সন, যুবক ছিলাম। তো ঢাকার বুকে একটা ঠিকানা করার জন্য আমার ইচ্ছা ছিল যে ঢাকায় একটা জমি কিনব। তার আগে ময়মনসিংহে আমার ছোট্ট একটা জায়গা ছিল, তো ঢাকায় কোথায় কিনবো এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছিলাম। তো ওই সময় আমরা খুব টেলিভিশন দেখতাম, এখন তো টেলিভিশন দেখা হয় না, তখন দেখতাম। তো টেলিভিশনে একটা বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্লট বিক্রির জন্য একটা ঘন ঘন অ্যাড দিত, যেখানে মডেল ছিল নায়ক তৌকির এবং তার স্ত্রী বিপাশা হায়াত। তো তারা ওই বসুন্ধরা রেসিডেন্সিয়াল তখন এত বাড়ি ঘর ছিল না, কিছু সবুজ গাছপালা ছিল আর কাশবন ছিল। এই কাশবনের এখান থেকে শুটিং করে যে অভিনয় করে বলছিল যে বুকিং দিয়ে এলাম বসুন্ধরাতে, বুকিং দিয়ে এলাম, আপনারাও বুকিং দিন, আপনারাও আমাদের সাথে থাকুন। তো আসলে রিয়েলি আমার ইচ্ছা হইতো যে তাদের সাথে বসুন্ধরাতেই বাড়ি করি। তো তখন আমার হাই টাইম ছিল যে একটা প্লট কিনতে হবে। সরকারি চাকরি করি, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের টিচার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজি, আর প্র্যাকটিস করতাম আমি তালুকদার প্যাথোলজিতে, আমার নিজেরই প্যাথোলজি আছে। সেখানে কিছু টাকা খরচ করার পরে বেশি হইতো প্রতি মাসে, যে চিন্তা করলাম যে কিস্তিতে আমি একটা জায়গা কিনি। তো বসুন্ধরাতেই ঠিক করলাম যে জায়গা কিনব। তো 24 তারিখ, 24শে জুন মাস হবে 2002 সনে আমি এটা বুকিং দিলাম, 10,000 টাকাতে বুকিং দিলাম, আর প্রতি মাসে 28,000 টাকা করে কিস্তি দিতে হইতো 7 বছরের জন্য। তার মানে 9 সনে আমার কিস্তি দেওয়া শেষ হলো। আমি ময়মনসিংহ থেকেই ডিডি করে টাকা, ডিডিটা আমি কুরিয়ারে পাঠিয়ে দিতাম, আবার তারাই কুরিয়ারে ওই রিসিপ্টটা পাঠিয়ে দিত। এইভাবে আমাকে বসুন্ধরা তেমন যেতেও হয়নি। তো এইভাবে আমার সমস্ত টাকা দেওয়া হয়, আর ল্যান্ড ডেভেলপমেন্ট হইতে একটু দেরি হয়, তবু আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি। তারপরে এবার ওয়াল করার জন্য টাকা চাইলো, টাকাও দিলাম। তো ওয়াল করার পরে আমাকে ফোন করলো যে আপনি এখন হ্যান্ড ওভার নেন আর কি। তো এই জন্যই আজকে আজ মানে 12 তারিখে আসলাম। তো আমরা কিন্তু এতক্ষণ বসুন্ধরার ভিতর দিয়ে আসলাম, কিছুক্ষণ আগে আমরা দেখেন আমাদের রাস্তাটা বসুন্ধরার বাইরে এসে গেছে, তার মানে এটা মাদানী রোড। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার কাজ দিয়ে গেছে এই রোডটা,
দক্ষিণ দিক দিয়ে বালু নদী পর্যন্ত গেছে, ওইদিকে নতুন বাজার থেকে বালু নদীর ঘাট পর্যন্ত গেছে। এটা 100 ফুট প্রশস্ত রাস্তা। তো এর আকর্ষণ ছিল আমার এটাই যে আমার যে প্লটটা এই এই মাদানী রোডের পাশেই, এতে বসুন্ধরা ভিতরে ডেভেলপমেন্ট না হলেও আমরা এই বাইরে দিয়ে এসে ঢুকতে পারবো আর কি। সেটা তাই হয়েছে যে আজ আমি এর আগেও ঢুকছি ভিতরে, কিন্তু আমি প্লটটা মানে বুঝতে পারিনি কোনটা হবে, যেহেতু মার্ক করা ছিল না, নাম্বার দেওয়া ছিল না। তো আজকে নাম্বার দেওয়া আছে জান শুনেছি এবং বাউন্ডারি ওয়াল করা হয়েছে, তাহলে নিশ্চয়ই আজকে দেখা যাবে। তো চলুন যাই আমরা দেখি। এই যে এই আমার বাম দিকে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি বসুন্ধরার রেসিডেন্সিয়ালের ভিতরে পড়ছে। আর ডান দিকে বড় বেড়াইত নামে একটা জায়গা, আগে ছিল গ্রাম, এখন তো শহর হয়ে গেছে, বড় বেড়াইত মৌজা সেটা। তো আমাদের জায়গাটাও কিন্তু সে আগেকার বড় বেড়াইত মৌজাই পড়ছে। এটা ধানি জমি ছিল, নিচু জমি, বড় উল্লেখ আছে বড় ক্ষেত ছিল, জমির দামও কিন্তু কম। তবে জমির দাম কম হলেও জমি যেহেতু ডেভেলপ করতে হয়েছে, বালিদা ভরাট করতে হয়েছে, কাজেই দাম একটু বেশি পড়ছে। টোটাল কত টাকা পড়ছে সেটা আমি নাই বললাম, যেহেতু একটা কমার্শিয়াল জায়গা। তো আমি এই যে দেখেন, এই যে এই যে এই গেট হবে এখানে, এই যে এই গেট দিয়ে বসুন্ধরায় ঢোকা যাবে। এটা কিন্তু বালি আনা হয়েছে, কাজ হবে খুব দ্রুত। এই গেট দিয়ে বসুন্ধরার ভিতরে ঢোকা যাবে এই মাদানি রোড থেকে। এরকম মাঝে মাঝেই রোড আছে, কাজেই ওই দিকে ডেভেলপমেন্ট না হলেও এই দিক দিয়ে আমরা সহজেই স্থাপনা করতে পারবো আর কি। তো আমাদের গাড়ি চলছে, এই গাড়িটা কিন্তু লেখা দেখেন উল্টা দিকে দেখা যায় সংবাদপত্র। সংবাদপত্র মানে বসুন্ধরা গ্রুপের অনেকগুলো সংবাদপত্র আছে, কাজেই এটা তাদেরই গাড়ি। আমরা যাচ্ছি, তারা সাইটে নিয়ে যায়, সাধারণত পার্টি 2-3 জন একাত্র হলেই নিয়ে যায়। তো সেইভাবে আমি সামনে বসা আছি, উল্টা দিকে লেখা আছে সংবাদপত্র। তো আমার ক্যামেরার সামনে একটু ডিস্টার্বও হচ্ছে। এই দেখেন আমাদের সেই গেটে এসে গেছি, যে গেটে আমরা ঢুকবো। এই গেটটা এখনও ফাইনাল হয় নাই, আপাতত বন্ধ আছে, গেটটা খুলে দিবে। এই ভিতরে এটা হলো 60 ফুট রাস্তা, মানে মাদানী রোডটা হলো 100 ফুট, এখন আমরা বসুন্ধরার ভিতরে ঢুকবো এই 60 ফুট রাস্তা দিয়ে। কিছু দূর 60 ফুট রাস্তা মানে 6টা প্লট পার হলেই এবং 3টা রোড পার হলেই আমাদের 40 ফুট রাস্তা পড়বে, যেটা আমাদের প্লটের সামনে, সেখানে যাব আমরা। তো চলুন আগাই, এখন আমরা কিন্তু বসুন্ধরার ভিতরে আছি, আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আছি। দেখেন আমাদের যে মানে বিদ্যুৎ এসে গেছে, মানে যে রুটে বাড়ি হবে সেই রুটের কাজ দিয়েই বিদ্যুৎ চলে গেছে, কাজেই বড় একটা বিষয় হলো বিদ্যুৎ, বিদ্যুতের ফ্যাসিলিটি এসে গেছে। তো সামনে দেখা যাচ্ছে ইট সাজিয়ে রাখা হয়েছে, এখানে আরও প্লট বাউন্ডারি ওয়াল হবে। এরা সাধারণত কোম্পানি করে দেয়। এখানে যে কাজ হচ্ছে, এখানে এসে গাড়িটা একটু থামলো, ওটা ওই পাইপগুলো সরাইলে আমরা ঢুকতে পারবো। দেখেন ঢুকে পড়ছি, আমাদের যে ড্রাইভার নিয়ে আসলো কামরুল সাহেব, কামরুল আমাকে দেখাই দিচ্ছে, এটি আপনার প্লট 2224। আমি কনফার্ম হইলাম, হ্যাঁ P2224, এটাই আমার প্লট। এই দেখেন, দেখে খুব ভালো লাগলো যে এতদিন পরে আমি নিজে আমার প্লটের সামনে এসে দাঁড়াইতে পারলাম এবং আমার সেই হাত রাখলাম আমার বাউন্ডারি ওয়ালে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় আমার একটা প্লট থাকার একটা স্বপ্ন ছিল, আজ এটা স্বপ্নটা পূরণ হলো আর কি। তো দেখা যাচ্ছে, তো শুনুন আমি কি বলি। আমি এসে গেছি আমার বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়ার, আমার যে প্লটটা আছে পি ব্লকে 2224 নম্বর প্লট। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এসে গেছি আমি, এটা আশেপাশটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে,
ইটগুলা দেখা যাচ্ছে, যেখানে ওই যে সবুজ ঘরটা শেষ হয়ে গেছে ওই ওই দিক দিয়ে গেছে মাদানি রোড, 100 ফুট মাদানি রোড। ওই মাদানি রোডটা থেকে এই যে এতটুকু দূরে ধরেন 6টা প্লট পরে বা 3টা রোড পরেই হলো এই রোড, এটা হলো 40 ফিট রাস্তা। এটা এই এই এইদিকে হলো দক্ষিণ, এই এই প্লটটা হলো দক্ষিণমুখী, এটাই আমাদের প্লট। এই যে 2224 নম্বর লেখা আছে, 2224 পি ব্লক, বাউন্ডারি ওয়াল করা আছে। এই বসুন্ধরা কোম্পানি এই বাউন্ডারি ওয়ালটা করে দিয়েছে রিসেন্টলি করেছে নাকি। তা আমি আজকে এই প্রথম দেখলাম এই বাউন্ডারি ওয়াল করার পরে, এর আগে আমি হাঁটতে হাঁটতে এদিকে আসছি তখন চিনতে পারিনি, কিন্তু আজকে মনটা ভালো লাগলো যে আমি আমার প্লটে বাউন্ডারি ওয়াল হয়েছে। এখানে আছে আমার 5 কাঠার প্লট, 5 কাঠার প্লট, আর জমি সাইজটা হলো 3600 স্কোয়ার ফিট বা 5 কাঠা। যে এইভাবে দেখাইলে এই এই দিকটা এরকম দেখা যাচ্ছে, ধরেন এই 4 ফিটের মতো তারা ওয়ালটা করে রাখছে। এখন আজকে আমি এটা হ্যান্ড ওভার নিলাম কোম্পানির কাছ থেকে, হ্যান্ড ওভার নিলাম। এখন আমার আয়ত্তে দেখেন যে বিদ্যুতের তার কাজ দিয়ে গেছে, তার মানে বিদ্যুৎ এসে গেছে। এই তো রোড, রোড হয়ে যাবে এর মধ্যেই, রোডটা করা আছে ডিমার্কেশনে। এই এলাকায় সবগুলো প্লটই প্রায় ওই এ করা আছে, ওই বাউন্ডারি ওয়াল করা আছে। যারা যারা টাকা দিয়েছে তাদের ওয়াল করে দিয়েছে, তারা আমাদের কাছ থেকে টাকা নিছেন, আমি ঝামেলা মুক্ত মনে করে তাদের কাছে টাকা দিয়ে দিছি, ওয়ালটা হয়ে গেছে। আর যারা হয়তো টাকা দেয় নাই তাদের ওয়াল হয় নাই। তো আরেক দিন এসে কিছু করতে হবে, ফ্যামিলি নিয়ে আসবো, আজকে একাই এসেছি। তো দেখেন এখান থেকে আমি দাঁড়াই দেখাচ্ছি, এটা আমার এরিয়া প্লটের, ওই দিকে হইল বেড়াইত অঞ্চল, ওইদিকে আমিন মোহাম্মদ গ্রুপের ইয়ে আছে প্লট, আর এটা হলো বসুন্ধরার বিস্তীর্ণ এলাকা, বালিটা ভরাট করা হয়েছে, আগে এগুলো বোরোধানের ক্ষেত ছিল আর কি। তো মনটা ভালোই লাগলো যে আপাতত আমি বাউন্ডারি ওয়াল সহ দেখে গেলাম, দেখি কি করা যায়। দোয়া করবেন যেন এখানে একটা সুন্দর স্থাপনা করতে পারি। আর ওই যে মাদানি রোড শেষ হয়েছে ওখানে বালু নদী আছে। আচ্ছা বালু নদীর যে এটা ব্রিজটা কোন জায়গায় হচ্ছে? ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে বালু নদীর ব্রিজ, ওই এই যে মাদানি রোডের উপরেই পড়ছে এটা। ওই দিকে পূর্বাচলে যাওয়া যাবে তাই না? পূর্বাচলের যে 300 ফিট রাস্তা তো ওই দিক দিয়েই, ওই যে ওই দিকটা এসে ওই দিক দিয়ে তো এদিকে আসছে তাই না? আচ্ছা জলশ্রী কোনটা? আরবিদের, হ্যাঁ ওখানে আমার শ্যালকের এই আছে, জমি আছে, ভাইরার জমি আছে, আর্মি কর্নেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।